السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي بكرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের অন্তর্গত কল্যাণপুর গ্রামের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আলালের মা ও বোনেরা, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা অত্যন্ত পরিশ্রম কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, সময় শ্রম অর্থ মেধা ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে সামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। বন্ধুরা, আমার আলোচনার বিষয় আপনারা আগেই লিখে রেখেছেন, তো সেই বিষয়েই আলোচনা করবেন ইনশাআল্লাহ। যদিও ইচ্ছা ছিল আর একটা বিষয়ে কথা বলবো, কারণ এই ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্চারামপুরে এর আগে মনে হয় একবার এসেছিলাম, তখন আপনারা আমাকে কথা বলতে দেননি। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবার এসেছি, তো এত মানুষ আসলে কি আপনারা দেখতে আসছেন না প্রোগ্রাম শোনার জন্য এসেছেন? এটা কি সত্যই বলছেন নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত মানুষ কোথায় থেকে পাওয়া গেল। এর আগে প্রোগ্রামে এসে যে ভাই প্রোগ্রাম নিয়েছিলেন, আমাদের আল খাবজি থাকতেন, এখন থাকেন কিনা জানি না, আমার যোগাযোগও নাই, তবে নাম হলো আল আমিন।
আলামিন ভাই প্রোগ্রামটা নিয়েছিলেন, প্রোগ্রাম শেষ করে কোন রকম ভাবে আমাকে বিদায় দিতে পারলেই যেন বাঁচেন এরকম ছিল পরিবেশ। আর এখন ওই আশঙ্কা নাই আলহামদুলিল্লাহ, নাকি সাহস হয়েছে তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মানুষ আমি তো ভাবিনি। এবং বয়স সব তাজা মানুষের মতো লাগছে, তাজা মানুষ বুঝছেন তো, যারা মুরব্বী তারা তো মরে গেছে, যারা যুবক মানুষ তারা কিছুদিন আশা করে যে আমি আরো কিছুদিন বেঁচে থাকবো। মুরব্বীর বয়স ছিল 80 বছর হয়ে গেছে, ওদের দুনিয়া সম্পর্কে নিরাশ হয়ে গেছে, সর্বোচ্চ টার্গেট আর 5 বছর বা 10 বছর লাস্টিং করব। কিন্তু আপনাদের যাদেরকে দেখছি ইনশাআল্লাহ, আমি আশা করি এই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আমার অনেক আশা প্রত্যাশা এবং আগামী দিনের স্বপ্ন দেখি। যেখান থেকে ফিরে গিয়েছিলাম ওখানে আবার আসব, যেদিন ব্রাহ্মণবাড়িয়ায় শিরিক করার বেদাত করার লোকের সংখ্যা থাকবে না বা কমে যাবে ইনশাআল্লাহ, এটা আশা পোষণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের না কিন্তু আপনাদের কথাটা আমার মুখ দিয়ে এমনি বেরিয়ে গেছে, আমাদের বলে ফেলেছি, আল্লাহ হলেন আমাদেরই বলেন, যদিও আমাকে আপন করে না নেন তাতে আমার আপত্তি নাই, তো আপনাদেরকে আপন করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এই কুরআন সুন্নাহ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া, আজকে শুনলাম যে বাঞ্চারামপুরেও তাদের কার্যক্রম চলে, তার সাথে শুনলাম যে নবীনগর নাকি নবীনগরে কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। তো পরিবেশ পেলে সুন্দর করে আলোচনা উপস্থাপন করা যায়, আর চারিদিকে যদি এই দেড় হাতি লাঠি আর ইট পাটকেল পাথর নিয়ে দাঁড়ায় থাকে, ওর মধ্যে আলোচনা করাটা মানে লাঠিও ঠেকাতে হয় মানুষও ঠেকাতে হয়। আবার উদ্দেশ্য থাকে কি, যে তাদের মনটা তাদের মাথাটাকে যেন আল্লাহ সংস্কার করে দেন, অনেকগুলো উদ্দেশ্য থাকে আলহামদুলিল্লাহ। তো প্রথমত আজকের প্রোগ্রামের আয়োজক যারা তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনারা যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে দিনের খাদেম হিসাবে কবুল করেন। যারা বয়সী বয়স হয়ে গেছে, আমরা কসবাতে গেছি অনেকবার, যাই কসবাতে, কসবাতে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু বাঞ্চারামপুরে নবীনগরে বা ব্রাহ্মণবাড়িয়া প্রপারে এখনো ওই পরিবেশ তৈরি হয়নি। কিন্তু আজকে দেখে আমি আশান্বিত আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আশেপাশে আছেন তাদেরকে বলবো অল্প সময় একটু আল্লাহকে সাদাকা দেওয়ার জন্য আপনারা মাহফিলে এসে বসবেন ইনশাআল্লাহ, এটা আমি আশা করছি। মা বোনরা যারা আছেন তারা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে তরুণ ভাই যারা তরুণ যারা তাদেরকে বলবো যে আপনারা ছাত্র যুবক যারা আপনারা আমার আলোচনাটা মাথায় ধরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ধরে রাখবেন। যেটা আমি বলতে চাচ্ছি এটা সংখ্যায় যদি আরো কম হতো আমার কোনো আপত্তি ছিল না, 5 জন ছেলে পেলেও যথেষ্ট, 5 জনাই ব্রাহ্মণবাড়িয়ার জন্য যথেষ্ট কোরআন এবং সুন্নার বিপ্লব ঘটানোর জন্য, 5 জনই যথেষ্ট। এখানে তার আলহামদুলিল্লাহ অনেক যুবক ছেলে,
আর আপনারা একটু দেখেন আশেপাশে কেউ যেন কথা না বলে, যেন আলোচনাটা আমি উপস্থাপন করতে পারি আপনাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আপনারা যেহেতু আসছেন প্রোগ্রামে, একটু বসে সেই ফজিলতটা তো নিতে পারেন। 1556 নম্বর হাদিস তাবারানি আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে। অন্য হাদিস আছে, ইয়াতাদারাসুনা, অর্থাৎ তারা যদি আল্লাহর কিতাবের পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এতক্ষণ বসে আলোচনা শুনছিলে, শেষ হয়ে গেছে, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর ঘোষণা যিনি করছেন তিনিও আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহই ঘোষণা করছেন আর তিনি কি করবেন? ক্ষমা করে দিবেন। তারপরে বলছেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ বলছেন তোমরা যত পাপ করেছিলে আমি সব পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। তো এই ফজিলতটা তো অন্তত আমরা নিতে পারি একদিনের জন্য হলেও। তাওহীদ এবং আকীদা সম্পর্কে আপনাদেরকে বলি, দুইটা বিষয় প্রায় কাছাকাছি। তা আকীদা হলো আম, ব্যাপক, তাওহীদটাও তার অন্তর্ভুক্ত। আর তাওহীদ যখন বলবো তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত যেভাবে প্রতিষ্ঠিত হয় তাকে বলে কি, এক আল্লাহর ইবাদতকে আল্লাহর জন্য উপস্থাপন করা হলো তাওহীদ। আমি আরো খুলে বলবো ইনশাআল্লাহ। তাওহীদের দাওয়াতটাই আগে দিতে হবে, আর আকীদার পরিশুদ্ধি, আকীদাটাকে বিশুদ্ধ করতে হবে আগে, এটা হলো ইসলামের প্রথম দাবি। কারণ এইটা যদি পরিষ্কার, স্বচ্ছ, বিশুদ্ধ না হয় তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সোজা কথায় বুঝেন, অ্যাকাউন্ট না থাকলে ডিপোজিট হয়, এটা তো অন্তত বুঝেন। তো অ্যাকাউন্ট নাই, সেখানে টাকা জমা হবে কি করে, তাই না? যদি ভুল থাকে, অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু কি আছে, ভুল। টাকা তো আপনার ছেলে পাঠায় আমেরিকা থেকে, কারো ছেলে পাঠায় লন্ডন থেকে, ব্রাহ্মণবাড়িয়ার অর্ধেকের বেশি মানুষই মনে হয় 70% মানুষ সব দেশের বাইরে থাকে, তাই না? বাড়ি ঘর তো সব করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। তো তারা যে টাকা পাঠায় আপনার অ্যাকাউন্টে, একটা ডিজিট যদি ভুল থাকে জমা হবে? যত টাকাই পাঠান না কেন জমা হবে না, যতক্ষণ সংশোধন না করবেন, এটা তো অন্তত বুঝেন। তো আকীদাটা হলো, মনে করবেন, আমল কবুল হওয়ার, নেকি পৌঁছা, নেকি একত্রিত হওয়ার অ্যাকাউন্ট। যেহেতু টাকা নিয়ে বেশি চিন্তা করেন তো এটা দিয়ে বুঝালে তাড়াতাড়ি বুঝবেন। যদিও রিকশালার অ্যাকাউন্ট নাই, এখন মনে হয় আছে, সবারই অ্যাকাউন্ট আছে। তো অ্যাকাউন্টটা ঠিক না করে
আপনার টাকা জমা দেওয়ার জন্য যাওয়ার দরকার নেই, এটা হলো আকীদা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ১৩টি বছর শুধু তাওহীদেরই দাওয়াত দিয়েছে। কয় বছর? ১৩টি বছর। সূরা নাহাল ৩৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য রাসূল প্রেরণ করেছে। কি জন্য? আনি ইবুদুল্লাহ, তারা বলবে উবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাওহীদকে মেনে নাও। উবুদুল্লাহ, আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠিত করো। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত থেকে বিরত থাকো। তাহলে এখানে এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আসছে, একটা হলো তাওহীদ আর একটা কি? তাগুত। বলেন বলেন, একটা হলো তাওহীদ আর একটা কি? তাগুত। তো ওই পাশে ছেলেগুলো কথা বলছে কেন? এই ছেলেরা তোমরা একটু দেখো, আর এত নিকটে চায়ের দোকানটা দেওয়া ঠিক হয়নি। যারা চা খাচ্ছেন তারা একটু কথা না বলে চুপচাপ থাকেন, আর ওই পাশে ছেলেরা খুব জোরে কথা বলছে। যারা যুবক ভাইরা আছো তোমরা তাদেরকে বন্ধ করো একটু। এতক্ষণ আপনাদের কিন্তু ওয়াশ করেছে ভালো করে আমার বন্ধু ভরা ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ তাআলা, আপনারা তো ভালো করে সাইজ করেছে, যে বিষয়ে আলোচনা করেছেন হারাম কি করে খেতে হয় এটা ভালো করে বুঝাই দিয়েছেন আশা করি। ওয়াশ হয়ে গেছে, এখন একটু আমি আলোচনা করব, এটা মাথায় ধরে রাখতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আসছে, একটা হলো তাওহীদ আর একটা কি? তাগুত। আমাদের আলোচনার মধ্যে তাওহীদ এখানে উল্লেখ করা আছে। সংক্ষেপে তাওহীদটা কি? তাওহীদ এটা ওয়াও হা দাল ওয়াহদুন থেকে আসছে তাওহীদ শব্দটা, অহাদাই ওয়াহিদু তাওহীদান। তো একমাত্র ইবাদতের জন্য আল্লাহকে খাস করার নাম কি? তাওহীদ। আবার বলেন তো, ইবাদতের জন্য একমাত্র আল্লাহকে খাস করার নাম কি? তাওহীদ। আর অন্য কারোর জন্য ইবাদত দোয়া নজর মানত কোনো কিছুই চলবে না, করলে সেটা কি হবে? শিরক হবে। তাওহীদটা আমি অনুবাদ করলাম উবুদুল্লাহ, আমি অনুবাদ করলাম যে তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, সূরা তহা ১৪ নম্বর আয়াত, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলা নেই, পাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সুতরাং আপনি আমারই তাওহীদকে প্রতিষ্ঠিত করুন, তাওহীদকে মেনে নিন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য সালাত পড়ুন। আল্লাহ এখানে তাওহীদ বললেন না আগে সালাত বললেন? শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে তাওহীদ বুঝতে বলছেন, তাওহীদকে গ্রহণ করার জন্য বলছেন, তারপরে কি? সালাত। তারপরে সালাত, শুধু একটি না, আরেকটা হাদিস। এখন উবুদুল্লাহ ফাবুদনি, এই যে এই অনুবাদটা যে তাওহীদ করছি তার কারণটা কি?
আল্লাহ বলছেন সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাদের সবার মুখস্থ, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আজকে কথাটা শুনে নিন, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। লিয়াবুদুন, যারা সৌদি আরবে ঝাড়ুদারের চাকরি করে বাংলাদেশি, তারাও জানে এই শব্দটার অর্থ হলো কি, তাওহীদ। ঝাড়ুদারের চাকরি করে, তুমি 90 বছর বুখারে পড়ায় কি করবা, এখন পর্যন্ত জানো না লিয়াবুদুন শব্দের অর্থ যে লিওয়াহিদুন, এটা তুমি জানো না। বুখারে 90 বছর পড়ায় কি করবে, 6 মাস সৌদি আরবে কুয়েতে কামলা দিয়ে এই মূর্খ লোকটা বুঝেছে লিয়াবুদুন মানে তাওহীদ প্রতিষ্ঠা করা। ও বলতে পারে তাওহীদ 3 প্রকার। তুমি 100 বছর বুখারি পড়ানোর পরে তুমি বলতে পারবা না যে তাওহীদ কত প্রকার, এটাই পার্থক্য। যারা সেনাবাহিনীর চাকরি করে আলহামদুলিল্লাহ, যারা মিশনে যায় বিশেষ করে দুবাই, কুয়েত, সৌদি আরবে, তারা কিন্তু তাওহীদের জ্ঞানটা নিয়ে আসে, কারণ সেখানে আলহামদুলিল্লাহ বড় বড় আলেম যারা, যে যে ভাষী তাকে দায়ী হিসাবে সেট করা হয়, তারা বুঝে। তা আপনি বুঝেন ইল্লা লিয়াবুদুন মানে একমাত্র তারা আমারই তাওহীদ প্রতিষ্ঠা করবে। ইবাদত মানে কি, তাওহীদ। এক আরেকটা শুনেন, আমরা কি বলি, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়ি না সবত্ব মুখস্থ, ইয়াকা নাআবুদু, অর্থ বলেন একমাত্র তোমারই ইবাদত করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার, তিনি বলছেন এই আয়াতের অর্থ করছেন, ইয়ানি ইয়াকা নুওয়াহিদ ওয়া নারজু ওয়া নাখাফু ইয়া রব্বানা লা গায়রুক, এটা আমার অনুবাদ না। ইয়াকা নাবুদ ইবাদতের অর্থ করছেন নাবুদ, একমাত্র আপনারই ইবাদত করি, এর অর্থ হলো ইয়ানি ইয়াকা নুওয়াহিদ, একমাত্র আমরা আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। ওয়ানারজু, একমাত্র আপনার কাছেই রহমত কামনা করি। ওয়ানাখাফু, একমাত্র আপনাকেই ভয় করি। ইয়া রব্বানা লা গায়রুক, হে আমাদের রব, অন্য কারো কাছে সাহায্যও চাই না, রহমতও চাই না, অন্য কাউকে ভয়ও করি না। তাহলে ইয়াকা নাবুদ এর অর্থ যে একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি, এইটা আমরা বুঝতে চাই না। বন্ধুরা, আবার আমি আপনাদের অনুরোধ করব, সবার জন্য বিশেষ করে যুবকদের জন্য, তরুণদের জন্য, ছাত্রদের জন্য বলবো, 3টা বিষয়ে আলোচনা বেশি বেশি শুনবেন। 1, মানহাজ কি, মাজহাব না কিন্তু কি, এই যে আকিদা লিখছেন, আকিদার বক্তব্য দিলে আপনারা আলোচনা করতে যাবেন যে আগে শুনেছি আকিকা 7 দিনে দিতে হয়, তারপরে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, আর আজকে কি আলোচনা করলো, এগুলোতে কিছুই বললো না। আগে বক্তব্য দিতাম আকিদা সম্পর্কে, আর শ্রোতারা মনে করতো কি, আকিকা সম্পর্কে আলোচনা করবে। এটা কেউ সাক্ষী না, আমি নিজে সাক্ষী, মসজিদে খুতবা দিয়ে ইমামের কামরায় বসে আছি, পাশ দিয়ে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর বলছে কি যে বক্তব্য দিল, এ যাবৎ শুনে আসলাম আকিকা 7ম দিনে করা লাগে, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, নাম রাখতে হয়, এগুলো তো কিছুই বললো না। আসলে বক্তব্য দিয়েছি আকিকা সম্পর্কে কি,
আকীদা। আর শ্রোতারা মনে করছে কি আকীদা, আমি যেটা বলছি এটা কি মানহাজ, কি মাজহাব না? কিন্তু আবার আপনি কালকে বলবেন যে আমরা তো মাজহাব মানি না, মাজহাব নিয়ে আলোচনা করার কি দরকার? মাজহাব না কি মানহাজ, মনে থাকবে? এইটার আলোচনা শুনতে হবে পড়তে হবে। দুই, তাওহীদ আকীদার আলোচনাটা বেশি বেশি শুনতে হবে পড়তে হবে। আকীদাটা বোঝানোর চেষ্টা করছে কি আজকে থেকে, আলহামদুলিল্লাহ ভ্রান্ত আকীদা বরং সঠিক আকীদা। এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাইদের জন্য এক নজরে আকীদা ও তাওহীদ বইটা এটি টাইমে 5000 কপি আমি সরবরাহ করেছি আলহামদুলিল্লাহ। 5000 কপি, এটা খাস ব্রাহ্মণবাড়িয়ার জন্যই, এটা কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের ভাইয়েরা জানে। এটা দুই শিফটে আসছে, এটা আকীদাটা একবার 3000 একবার 2000। আর এই ছোট্ট একটা বইয়ের কারণে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, ও খবর তো আমি জানি। আকীদা তাওহীদ বুঝানোর জন্য এই প্রচেষ্টাটা আজকের না, অনেকদিন আগের। প্রথম একটা বই ভ্রান্ত আকীদা বা সঠিক আকীদা, কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা এক জায়গায় করে উপস্থাপন করলাম আলহামদুলিল্লাহ। সেটা দিয়ে মানুষের অনেক চেঞ্জ বা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। যারা একটু পড়ে অনেকেই বুঝে যে আমার ইমান বলতে কিছুই নাই, বয়স আমার 65 হয়ে গেছে, ইমান আমার মধ্যে নাই, নতুন করে তৌবা করে কালেমা শাহাদাত পড়ে আগে ইসলাম গ্রহণ করি। খালি বইটা পড়ে দেখবেন আপনি, আপনি কত বড় অহংকারী, আপনি কত বড় স্বেচ্ছাচারী আর কত বড় ক্ষমতাবান। আপনি শুধু পড়ে দেখবেন যে আপনি মুমিন কিনা, আপনি মুসলিম কিনা আপনি নিজে যাচাই করবেন। এক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, তিনি আমাকে ফোন দিয়ে বলছেন শীতের দিনে বইটি পড়ে আমি ঘেমে গেছি। ঘামলেন কেন? ওই যত পড়ি অল্প পৃষ্ঠা পড়ার পরে মনে হচ্ছে যে এখনো আমি মুসলিম না, পরিচয় দেয়নি আগে, পরে পরিচয় দিচ্ছে যে চিটাগঙ্গে গেছে আমার আত্মীয়র বাড়িতে বেড়াতে, সেখানে গিয়ে দেখছি বইটা পড়ে আছে, আমি বইটা হাতে করে নিয়ে চলে আসছি ঢাকায়, পড়তে গিয়ে দেখছি যে আমি মুসলিম না, নিজেই বলছে। এরপরে বুঝলাম বইটা একটু মোটা হয়ে গেছে, সম্ভবত 164 পৃষ্ঠা। পরে বিনামূল্যে বিতরণের জন্য এক নজরে আকীদা তাওহীদ এইটা আবার উপস্থাপন করলাম। এবার মনে হলো এটা শর্ট হয়ে গেছে, কিছু মানুষ বিস্তারিত কথা শুনতে চায়, জানতে চায়, তখন আকীদার উপরে 558 পৃষ্ঠা, 558 পৃষ্ঠার একটা বই আকীদা তাওহীদ, সেইটা আবার পেশ করলাম। এরপরে তাও যেন ঘাটতি থাকলো, তারপরে আবার কোন কোন বাতিল ফেরকার কি আকীদা, বুঝতে পারেন কথা, কোন ফেরকার কি আকীদা, খারিজিদের কি আকীদা, শিয়াদের কি আকীদা, আশারিদের কি আকীদা, মাতরুদির কি আকীদা, জাহমিয়াদের কি আকীদা, জাবরিয়াদের কি আকীদা, মুতাজিলের কি আকীদা, মুজাশিমার কি আকীদা, রাফেজিদের কি আকীদা, মুরজিয়াদের কি আকীদা, তারপরে দেওবন্দীদের কি আকীদা, বেরলভীদের কি আকীদা, তারপরে চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া, তারপরে সাত্তারিয়া, সাবেরিয়া, কার আকীদা কি, তারপরে আপনার
কাদিয়ানিদের আকীদা কি, বাহাইয়াদের আকীদা কি? বাহাই একটা আছে না বাংলাদেশে? তারপরে যদি এই 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 মাজারপন্থী পীর ফকির আছে না বাংলাদেশে, ওইগুলোর নাম বলছি না, ওদের আকীদাটা কি? সেইগুলো নিয়ে 556 পৃষ্ঠার আরেকটা বই পেশ করেছে, মানুষ যেন বুঝে এদের আকীদা এই। আর যে বইটার কারণে জেল খাটলাম সেটা হলো কি, ভ্রান্তির বেড়া জালে একমন্ত্রী দিন, আপনাদের ভালো মনে আছে, মানে ওখানে সবার মুখোশ উন্মোচন করে দেওয়া হয়েছে, ছাড় দেয়নি। একজন দুঃখ করে বলছে যে খুবই ভালো হয়েছে, কিন্তু এই চ্যাপ্টারটা যদি না থাকতো তাহলে খুব ভালো হতো। আমি বললাম তাহলে ওই রোগের রুগী আপনি। আরেকজন বলছে বইটা খুবই চমৎকার, যদি এই চ্যাপ্টারটা যদি না লিখতেন, কারণ তারা তো দাওয়াতি কাজ করে মসজিদে মসজিদে শীতে গরমে গ্রীষ্মে সব সময়, যদি ইলিয়াস সাহেবের এই পর্বটা না দিতেন তো বইটা আন্তর্জাতিক মানের হতো। আমি বলি তাহলে ওই রোগের রুগী আপনি। না ওখানে শুধু একটা বিষয় না, কার আকীদা কি, এমনকি রাজনৈতিক পাশ্চাত্য ভিত্তিক যে মতবাদ সেইগুলোর মূলনীতি কি, সেইগুলোর আকীদা কি, ওইগুলো যখন পেশ করা হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে আলহামদুলিল্লাহ। আমি বললাম আপনি একবার পড়ে দেখেন, আকীদার চ্যাপ্টারটা শুধু পড়ে দেখেন, একবার মনে রাখেন, সাথে বলিনি এই হাদিসটা এখনই বলি না ভুলে যাবো তাছাড়া। কেন বুঝতে হবে আপনাকে আকীদা, কেন বুঝতে হবে? নামাজ পড়ি তো আকীদা বুঝার কি দরকার, তাই না? এই রোগে ধরেছে আপনাদেরকে, ভূত ধরেছে এই জায়গায়। নামাজ তো পড়ি, রোজা তো করি, হজ তো করি, সিয়াম পালন করি, যাকাত দিই, মসজিদ তৈরি করি, মাদ্রাসা তৈরি করি, এতিমখানা তৈরি করি, হেফজখানা তৈরি করি, তো নতুন করে আকীদা পড়ার কি দরকার, তাই না? খুব সুন্দর যুক্তি, যুক্তির যে তলা ছিদ্র এটা খেয়াল করেছেন আপনি? মওকুফ সূত্রে হাদিসটি বর্ণিত মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, 40 নম্বর হাদিস, ইয়াতি আলা নাসে জামান, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মানুষের উপরে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসাজিদ, তারা সালাত আদায় করার জন্য মসজিদে জমা হয়ে মসজিদ ভর্তি হয়ে যাবে, মসজিদ ভর্তি হয়ে তারা সালাত আদায় করবে, অর্থাৎ মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, লাইসা ফিহিম মুমিনুন, তাদের মধ্যে একজন মুমিন থাকবে না। এবার খান ভালো করে, মনে হাদিসটা বোঝাতে পারলাম না, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু তার মধ্যে একজন কি থাকবে না, ইমানদার লোক থাকবে না, একজন মুমিন থাকবে না। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, মুমিন থাকবে না, তাহলে তাদেরকে কি বললেন? এটা আল্লাহর ভাষায় শুনে নেবার, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তে আয়াতটা একটু ভাববেন না, যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনে মুমিন হলাম না মুশরিক, এটা চিন্তা করবেন না, এটা ভাববেন না। মসজিদ ভর্তি মুসল্লি থেকে লাভ কি যদি ইমানদার না থাকে? এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? সনদ সহি, মসজিদ ভর্তি মুসল্লি সালাত আদায় করছে হাজার হাজার, বাংলাদেশে কোন কোন মসজিদ আছে 1-1.5 লাখ মুসল্লি হয়, কিন্তু হাদিসটা যদি ওখানে সেট করেন তাহলে একজন কি পাওয়া যাবে না, মুসলিম পাওয়া যাবে না, একজন মুমিন পাওয়া যাবে না। কিভাবে পাওয়া যাবে? আপনারা গর্বের সাথে বলছেন 92% মুসলমানের দেশ এটা বাংলাদেশ, গর্বের সাথে বলছেন, তো আমি তো মুসলমান দেখি না, মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকদের সংখ্যা বেশি, এটা চিন্তা করে
কারণ অধিকাংশ মানুষ মাজারেও সেজদা দেয় আবার মসজিদেও সেজদা দেয়, মৃত্যু পীরকেও সেজদা মারে আবার মসজিদ এসে আল্লাহকেও সেজদা দেয়। এরা মুসলিম না মুনাফেক? কাঁচা মুনাফেক, একবারে পাক্কা মুনাফেক এরা। আরে মুসলমান, তুমি তোমার মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। তুমি মাছ পূজা করো কেন? তুমি গাছ পূজা করো কেন? তুমি পাথর পূজা করো কেন? তুমি পীর পূজা করো কেন? তুমি কবর পূজা করো কেন? তোমার তো লজ্জা করা উচিত। তোমার স্রষ্টা কি ওই পীর? ওই মাছ তোমাকে সৃষ্টি করেছে? তোমাকে রুজি দেয় কে? তুমি ওই সমস্ত ভণ্ডদের কাছে সেজদা করে তোমার মাথা সেখানে নত হয় কেন? তোমার, তুমি যদি মুসলিম হও তোমার মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। এই জিনিসটা বোঝাতে পারছি না? তুমি মাজারেও দান করো আবার মসজিদেও দান করো, তুমি কি মুসলিম না মুনাফিক? তাহলে মুসলিম কই? আল্লাহ বললেন অধিকাংশই মুশরিক। এটা আল্লাহর কথা কি বাস্তবায়িত হবে না? অবশ্যই বাস্তবায়িত হবে। ওই চিন্তাটা আগে করুন। সালাত তো পরে আপনি আকীদাকে বিশুদ্ধ করেন। আল্লাহ বললেন দেখেন সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের শ্রেষ্ঠ একটা সূরা, তাই না? সূরা ফাতিহার শ্রেষ্ঠ আয়াত কোনটা বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, হয় কি? কেন বলেন তো দেখি? কারণ হলো দেখেন সূরা ফাতিহার প্রথম অংশটা হলো তাওহীদ। যে ব্যক্তি তাওহীদের স্বীকৃতি দিবে না তার নামাজ হবে না। বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তাওহীদ আসমা ও সিফাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাওহীদের রুবুবিয়্যা, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তাওহীদ আসমা ও সিফাত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তাওহীদে উলুহিয়্যা, আল্লাহু আকবার। একই সঙ্গে পবিত্র কোরআনের শুরুতেই তাওহীদ দিয়ে শুরু হয়েছে। আর আপনি তাওহীদ বুঝবেন না? আর রহমান আর রহিম কার নাম? আল্লাহ, আল্লাহর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার কি বলছে? আর রহমানির রহিম। তাহলে তাওহীদে রুবুবিয়্যা, তারপরে তাওহীদ আসমা ও সিফাত, তারপরে বলছে কি? ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হলো তাওহীদে উলুহিয়্যা। আপনি এইটা স্বীকারোক্তি দিলেন, দেওয়ার পরে আল্লাহকে বলছেন, চাচ্ছেন এবার আল্লাহর কাছে, আল্লাহ তোমার তাওহীদকে মেনে নিয়েছি, তোমার তাওহীদকে মেনে নিয়েছি, এবার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তো সূরা ফাতিহা তো পড়িনি, তো জান্নাতের পথ পাবো কি করে? 60 বছর যাবত পড়ছেন, জামাতের সাথে সালাত পড়ছেন, 60 বছরে এক রাকাতে সূরা ফাতিহা পড়ার সুযোগ হয়নি, কোন সালাতেই হয়নি, আল্লাহকে বললেন কখন আপনি? কথা সোজা বুঝেন, আগে তাওহীদের স্বীকৃতি দিতে হবে। এই জন্যই বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তার সালাত নাই যে সালাতে সূরা ফাতিহা পড়ে না। সুজা কথা, ইমাম হোক মুক্তাদি হোক, জেহরি সালাতে হোক সেররি সালাতে হোক, সফর অবস্থায় থাকেন আর মুকিম অবস্থায় থাকেন, সূরা ফাতিহা পড়তেই হবে। কেন? তাওহীদকে আপনি স্বীকৃতি দিবেন না আপনার ইবাদত কবুল হবে না। এক, আর একটা দেখেন, প্রথমে একটা বললাম আল্লাহকে বললেন ফাবুদনি ওয়াকিমিস সালাত লিযিক্রি, আগে তাওহীদ প্রতিষ্ঠা করুন তারপরে সালাত আদায় করুন। তারপর 97 নম্বর হাদিস
সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে একজন আরবি ব্যক্তি, আরবি বলতে বেদুইন, গ্রাম্য মূর্খ মানুষ, এসে মসজিদে নববীর সামনে এসে উট বা ঘোড়াটা বেঁধে মসজিদে ঢুকেই বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। প্রথম কথা বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে যাব। প্রথম কি বলেছিলেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর তাওহীদকে মেনে নিবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নম্বর, এক নম্বর কি তাওহীদ। না আগে তো ওয়াজ চলে সালাতের, তাই না? ওয়াজ করতে হবে আগে তাওহীদের, বক্তব্য শুনতে হবে তাওহীদের, বই পড়তে হবে আগে তাওহীদকে জানার জন্য। অত সহজ? এক, আপনি বলবেন যে আমি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ, খেটে খাই, কাজ করে খাই, মাদ্রাসায় পড়িনি, আমি কেমনে তাওহীদের জ্ঞান অর্জন করব? অযথা আমার উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? এই যে লোকটি এসেছে, একে শিক্ষিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, তাকে গিয়ে সালাম দিতে হবে, এই অভ্যাসটাও শিখেনি। কত মূর্খ আপনি চিন্তা করেন, তাকে, এই মূর্খ মানুষটাকে, যা আরবি নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক গ্রাম্য বিদুইন অশিক্ষিত মূর্খ মানুষ আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল তাকে দাওয়াত দিচ্ছেন, আর আপনাকে দাওয়াত দিতে হবে তাওহীদের দাওয়াত, তাওহীদকে বুঝাতে হবে আপনাকে, আর আপনাকেও বুঝতে হবে। কথা বুঝেননি? স্পষ্ট বুঝবেন না মানে আজকে শুনছেন, আরেকদিন আবার শুনবেন, আরেকদিন আবার শুনবেন, তিন দিনের বেলায় কিছু না হলে কিছু বুঝবেন আপনি, আজকে শুধু গুরুত্বটা বুঝেন। আল্লাহ রাসূল ওই মূর্খ মানুষটাকেই বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তা'বুদুল্লাহ এই ইবাদত মানে যে তাওহীদ। সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস আসছে, ইওয়াহিদুল্লাহ অর্থাৎ আল্লাহ তাওহীদকে মেনে নিবে। পেলেন তাহলে দলিল? বুঝেননি? তা'বুদুল্লাহ মানে কি? তাওহীদুল্লাহ, তা'বুদুল্লাহ মানে কি? তাওহীদ। লা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে শরীক করবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বরে গিয়ে বলছেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে। তাহলে এক নম্বরে তাওহীদ, এক নম্বরে সালাত, এক নম্বরে কি? তাওহীদ, দুই নম্বরে সালাত। আল্লাহ বলছেন, আর একটা হাদিস বলছি, তারপরে বললেন, ওয়া তুয়াদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত দিবা, ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম রাখবা। কয়টা বললেন? চারটা। এই কথা বলার পরে ওই বিদুইন বলছেন, ওয়াল্লাহি, আল্লাহ কসম করে বলছি, লা আজিদু আলা হাদা ওয়া লা আনকুসু মিন, আল্লাহর কসম করে বলছি এর কম করব না, বেশি করব না। বলেই লোকটি চলে যাচ্ছে, সালাম কালাম কিছু নেই, চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আইয়াংযুরা ইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ ফালইয়াংযুর ইলা হাদা। ও সাহাবীরা, তোমরা কে জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, এর দিকে তাকাও, এ জান্নাতি। ও কি সালাত পড়েছে? সিয়াম পালন করেছে? জান্নাতি হলে কেমনে? ওই যে তার তাওহীদের স্বীকারোক্তি, স্বীকারোক্তির কারণে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন। লা আজিদু হা লালা হাদা ওয়ালা আনকুসু মিন, আমি বেশিও করব না, কমও করব না। আর আমাদের অভ্যাস হলো কি বেশি করা, তাই না? তাকওয়া এক চামচ বেশি আপনার, তাই না? হ্যাঁ, তাকওয়া এক চামচ বেশি। আর আপনি বলেন এইভাবে যে আল্লাহ রাসূলের সব পাপ ক্ষমা হয়ে গেছে, আগের পাপ পরের পাপ, তিনি কম করলেও হয়, আমাদের একটু বেশি করা না? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর বুকে আদ
আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আর আপনি তার চেয়ে বেশি মুমিন হবেন যদি একটু বেড়ে যায় তাকওয়া, তাহলে আর আপনি উম্মত থাকলেন না, যেভাবে করেছেন ওইভাবেই করতে হবে। খালি বাড়ায় দেন কেন? বাড়ানোর অভ্যাস হলো বেদাতি কাজ করা। সব জায়গাতে বাড়াইছেন, কোনো জায়গাতে কমাননি, বাড়ানোর চেষ্টা করেছেন। জাল জৈব তো আছেই আর বেদাত তো আছেই, এত জাল হাদিস সমাজে প্রচার করছে, আর এই জন্য বড় দায়ী বড় দোষী অপরাধী হলো এই জালসার মুফাসসির আর বক্তারা। দুই নম্বর দায়ী হলো ইমামরা, তিন নম্বর দায়ী হলো খতিবরা, চার নম্বর দায়ী হলো মাদ্রাসার শিক্ষকরা। যারা লেখে এবং দার্স দেয় তারা সঠিকটা দার্স দিবে, সঠিকটা লিখবে, এটা বাঁচার চেষ্টা করে না, চেষ্টাই করে না, এটা ভাবেই না। ফতোয়া পেল একটা মারি দিল, চোখ বুঝে মেরে দিল একটা না। এবার আসুন, এখানে একটা জিনিস বুঝাইনি, আপনি যদি দাওয়াত দিতে চান, প্রথম দাওয়াতটা শুরু করতে হবে তাওহীদের আলোচনা দিয়ে। অত সহজ না, আপনি অন্য বিষয়ে আলোচনা করেন, আমি যেটা নসিহত করি ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, বক্তাকে, আলোচককে, শিক্ষককে প্রথম নসিহত করি যে খুতবাটা আমরা পড়ি ছোট্ট খুতবা, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা, আলহামদুলিল্লাহ ওয়াহদা, এই ওয়াহদুল শব্দটাই হলো তাওহীদ। আমরা পড়ি না কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ শব্দটা আসলে ওয়াহাদ ছিল, কি ছিল ওয়াহাদ, গ্রামারের কারণে এই ওয়াওটা কি হয়ে গেছে, আলিফ হয়ে গেছে, এই জন্য এটা সূরাতুল ইখলাস হলো সূরাতুত তাওহীদ। কি সূরা ইখলাসটা? কি সূরাতুত তাওহীদ, আল্লাহ আল্লাহকে প্রমাণ করার জন্য এই একটা সূরাই যথেষ্ট, এই জন্য এটা এত নেকি। একবার যদি কেউ পড়ে কোরআনের তিন ভাগ, এক ভাগের এক ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে বানাল্লাহু লাহু কসমান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করবে। সূরা ইখলাসের ফজিলত এত বেশি, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন। এত ফজিলত কেন? কারণ তার মধ্যে এটা হলো সিফাতুর রহমান। সাহাবী বলছেন এটা হলো সিফাতুর রহমান, আল্লাহর সিফাতটা এখানে ফুটে ওঠে, এই জন্য পড়তে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখবিরহু, তোমরা তাকে সংবাদ দাও ইন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসে। কত হাদিস নেবেন? শুধু পড়তে সূরা ইখলাস শুধু মানে পুরোটা পড়েনি, একবার পড়েনি, শুধু এক সাহাবী বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ কি পড়েছেন, আল্লাহ রাসূল দূর থেকে শুনেছেন, দেখতে পাইনি কে পড়ছেন, কোন সাহাবী পড়ছেন। আবু হুরায়রা বলছেন যে আমি আল্লাহ রাসূলের থেকে সাথে চলছি, ফাসামিয়া রাজুলান ইয়াকুলু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাসূল শুনতে পেলেন কেউ বলল যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, কুলতু আমা ওয়াজাবাত, আমি বললাম কি ওয়াজিব হয়ে গেল, ওয়াজাবাত লাহুল জান্নাহ। আরে আবু হুরায়রা ওই যে কেনা বলল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এটা হলো সূরাত তাওহীদ, এই জন্য তাওহীদের ফজিলত তো বেশি। আপনি যদি দাওয়াত দিতে চান তার প্রথম দাওয়াত দিতে হবে তাওহীদের। কিসের? তাওহীদের। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠাচ্ছিলেন মুয়াজ বিন জাবালকে, 7372 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন, 1096 পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুয়াজ তুমি যাচ্ছ, ইন্নাকা তাকদামু কওমাম মিন আহলিল কিতাব, তুমি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছ,
فاول ما تدعوهم ان يوحدوا الله تعالى, তুমি তাদেরকে প্রথম দাওয়াত দিবে তারা যেন আল্লাহর তাওহীদকে মেনে নেয়। فاذا عرفوا ذلك اوذبوا ذلك اوتعوا ذلك, তারা যদি তাওহীদকে গ্রহণ করে, দেখেন এক নম্বর, আমরা যে ওয়াজ করি না তাওহীদের কিভাবে বুঝাবো আপনাদেরকে, যদি তাওহীদ বুঝতো মুসল্লিরা যারা নামাজ পড়ে সালাত পড়ে, তারা যদি তাওহীদ বুঝতো কোনোদিন কোশ্চিন কালেও মাজারে একটা চাউল দিত, দানা দিত, গমের দানা দিত, একটা টাকা দিত, তাওহীদ না বুঝার কারণে আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রতিদিন মুশরিক হয়ে যাচ্ছে। এই ওয়াজ তো হুজুরেরা করবে না, আপনি ওইটা চিন্তা করেন। প্রথম দাওয়াতটা হলো তাওহীদের, দুই নম্বর আল্লাহ রাসূল বলেছেন ফাইদা আরাফু যালিক, যদি তারা একটা স্বীকৃতি দেয়, ফাইদা জাবু যালিক, তারা যদি গ্রহণ করে, ফাইদা তাও যালিক, তারা যদি এটা মেনে নেয়, একটা প্রথমটা যদি মেনে নেয়, ফা আখবিরহুম আন্নাল্লাহ আফতারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহি ওয়া নাহারিহি, দ্বিতীয় নম্বরটা বলবে, এক নম্বরটা মেনে নিলে দ্বিতীয়টা না মানলে বলার দরকার নাই। দ্বিতীয় নম্বর কি বলবা, আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। এবার বলেন উত্তর দেন স্পষ্ট করে, আগে সালাত না আগে তাওহীদ? আগে তাওহীদ। দুর্ভাগ্য আমাদের আমরা তাওহীদটাই বুঝিনি এখন পর্যন্ত, আপনার কোনো আমলই নাই, আপনার কোনো আমলই নাই, তবে তাওহীদ আছে, আপনি জান্নাতে যাবেনই, এতে কোনো সন্দেহ নেই, কোনো না কোনো সময় জান্নাতে যাবেন আপনি, কিন্তু সব আমল আছে, তাওহীদ নাই, জান্নাত নাই। কথা ক্লিয়ার কি? সব আমল আছে আপনার, সালাতের নেকি অনেক, সিয়ামের নেকি অনেক, মসজিদ করেছেন 50টা, 100টা মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন 200টা, কোটি কোটি টাকা দান করেছেন, সব আমল আছে, তাওহীদ নাই, অ্যাকাউন্ট নাই, কবুল হয়নি, জান্নাত নাই। কিন্তু কোন ব্যক্তির যদি কোনো আমলই না থাকে, শুধু তাওহীদটা যদি থাকে, তাহলে জান্নাতে যাবে। কারণ তার মধ্যে তাওহীদ থাকে, ওই ব্যক্তি শিরিক করে না, ওই ব্যক্তি শিরিক করে না। আল্লাহ আকবার। একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির 92 পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, এই মানে কথাবার্তার কারণে আলোচনাটা আপনাদের মনোযোগটা নিয়ে আসতে পারলাম না আজকে, দুঃখিত, কিন্তু এই আলোচনার জন্য ব্রেনটা তাজা থাকা যেমন দরকার, তেমনি মনটাও তাজা থাকা, মনোযোগী হওয়া দরকার, দুইটাই কাজ করতে হবে, মনোযোগও থাকতে হবে, আবার ব্রেনটা কি থাকতে হবে, তাজা থাকতে হবে। আপনাদের তাজা মানুষ, এই জন্য গভীরে গিয়ে আলোচনা করা শুরু করেছি। কি কথা বলছিলাম এখানে যেন? হ্যাঁ, তিরমিজির একটা হাদিস, রাইট, জাযাকাল্লাহ খায়ের, মনে করে দিয়েছেন। দেখেন কোন ব্যক্তি যতই পাপী হোক না কেন, তাওহীদটা যদি থাকে, আপনি কতটা উদাহরণ নেবেন, আপনি কতটা উদাহরণ নেবেন, তাওহীদ থাকলে আল্লাহ আপনাকে সব ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার চাদরের নিচে ডেকে নেবেন, কোন ব্যক্তিকে ডেকে নিয়ে তার আমলনামা দেখাবেন, 99টা খাতা তার সামনে উন্মুক্ত করে দেবেন। কতটা? 99টা খাতা উন্মুক্ত করে দেবেন। দেওয়ার পরে বান্দাকে বলবেন, দেখো তো এইগুলো করেছো কিনা, এই আমুলগুলো করেছো কিনা দেখো তো। তখন বান্দা বলবে, আল্লাহ বলবেন যে আমার ফেরেশতারা ভুল করেছে কিনা দেখো তো। তখন লোকটি বলবে যে না, ফেরেশতারা যা লিখেছে সব সঠিক লিখেছে।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলবেন যে আমার কাছে একটা জিনিস সংরক্ষিত আছে, তুমি রাখো। তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিরকুট দিবেন, কি দিবেন, বিতাকা কার্ড দিবেন, কার্ড, এটা হলো মুক্তির কার্ড। তখন বান্দা বলবেন যে আল্লাহ এত পাপ, এই পাপের বদলতে পরিবর্তে এই একটা চিরকুটে কি হবে? তখন আল্লাহ বলবেন, বান্দা আমি কি তোমার সাথে ঠাট্টা করছি, এটা রাখো তুমি। যখন যখন দাড়ি পাল্লায় নেকি আর পাপ মাপা হবে, তখন পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন যে তোমার ওই কার্ডটা কই, সিরকুটটা কই, সিরকুটটা কই, সিরকুটটা নেকির পাল্লায় রাখা মাত্রই পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো কি লেখা আছে এর মধ্যে? এর মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু এই বাক্যটার কারণে মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সব পাপ ক্ষমা হলো না হলো না, হয়ে গেল না সব পাপ ক্ষমা। আল্লাহ চাদরের নিচে ডেকে নিয়ে বান্দাকে ক্ষমা করে দিলেন যে আমি সব পাপ গোপন রাখলাম, এইটা রাখো, তাওহীদটা তোমার ছিল তুমি এটা রাখো, আল্লাহ মানে তোমার কাজে লাগবে। কাজে লাগলো কোন জায়গায়? শেষে দাড়ি পাল্লার সময় কাজে লাগলো। কোন আমল নাই তাওহীদের কারণে বেঁচে গেলেন। 3470 নম্বর হাদিস সহিহ বুখারী, যে তাওহীদের গুরুত্ব না থাকতো একজন ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করেননি। সহিহ বুখারী হাদিস, ওটা তো জানেন আপনারা, নতুন করে বললাম না ওটা। কিন্তু আপনারা তাওহীদ ঠিক না করে শুধু আমল নিয়ে ব্যস্ত, তাই না? শুধু আমল নিয়ে ব্যস্ত, এক। দ্বিতীয় বিষয় হলো যে এই যার ঈমান আছে, ওই ঈমানটাকে, যার আকীদা মানে যার মানে ঈমানটা আছে যে মুমিন, এখন পর্যন্ত ঈমানটা ঠিক আছে, কিন্তু ওই ঈমানটাকে শিরিক মিশ্রিত করে ঈমানটাকে নষ্ট করছে, এ ধরনের লোক আছে না? আছে। এটা আরেক মুসিবত, ওর আকীদা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সে তাওহীদের সাথে শিরিককে মিশ্রণ করছে। যদি আকীদার জ্ঞান থাকতো, আল্লাহ বলছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে গাদ্দারি করবে, ঈমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিত আমালু, তার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ঈমানের সাথে কুফরি করা মানে ঈমানের মধ্যে শিরিকের মিশ্রণ করা। বাংলাদেশে শিরিক শিরিক মুক্ত ঈমানদার লোক পাওয়াই খুব মুশকিল। কই কই একজন বলতে পারবে যে আমি শিরিক করি না? এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে যারা ইবাদতে শিরিক করে না, কিন্তু তাগুতের পূজা করে। তাগুতের পূজা করে না? যাবেন কোথায় আপনি? তাগুতের পূজা করেন মানে কি? আমি একটা কথা বলার এক সপ্তাহ হয়নি, সিলেটের তাকওয়া মসজিদে খুতবা দিয়ে আসলাম, তাগুতের অমিনান নাস মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আংদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলছেন 165 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেকে আছে যারা আল্লাহ ব্যতীত তাদের মাবুদদেরকে এত ভালোবাসে, ইউহিব্বুনাকা হুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। আস্তাগফিরুল্লাহ। তবে আল্লাহ পরে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে মুমিনরা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন।
এখন আমি যেটা বুঝলাম, এই তাগুতের প্রতি যে আপনার মহব্বত, একটা লোক সালাত পড়ে না, ইসলামকে বিশ্বাস করে না, কিন্তু বড় ক্ষমতাবান। যদি আপনাকে একটা ফোন দেয়, আপনি এমন ভাবে তাকে শ্রদ্ধা নিবেদন করেন, আপনার মহব্বত তাওহীদের প্রতি থাকলো না তাগুতের প্রতি হয়ে গেল। তো যদি চলে গেছে তাই না, যদি তাগুতের প্রতি মহব্বতটা হয়ে যায়, ওর তাওহীদ থাকবে? আচ্ছা, আগুন আর পানি এক জায়গায় থাকে, শিরিক আর তাওহীদ এক জায়গায় থাকবে, তাওহীদ আর তাগুত এক জায়গায় থাকবে না? তাহলে মহব্বতটা কি হয়ে গেল? কার প্রতি? তাগুতের প্রতি। আহ, এক সপ্তাহের মধ্যে ঘটনা যেটা ঘটে গেল খুব দুঃখজনক, কষ্টকর। আমি বললাম যে আপনি বলেন এবাদতে তৃপ্তি পাই না, কিন্তু সাকিবুল হাসান যখন ছক্কা মারে তখন যে তৃপ্তিটা পান, সেজদা করে ওই তৃপ্তিটা পান। আমি খুতবাই বললাম ওই সপ্তাহে হুজুর মন্দিরে চলে গেছে, এটাই হলো তাওহীদ আর কি তাগুত। কোথায় যাবেন আপনি? আমি মহব্বতের কথা বলেছি, আশিরকু ফিল মহব্বা, ভালোবাসাতে শিরিক হয়। আশিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরিক। আশিরকু ফিল আদা, অভ্যাসগত শিরিক। আশিরকু ফিল মুআমালা, লেনদেনের শিরিক। আশিরকু ফিল ইবাদা, ইবাদতের শিরিক। কোনদিন হিসাব করেছেন আপনি? আশিরকু ফিল মুহাব্বা, উফ, শুধু ফোন পেলে হয়, আপনি মনে করলেন যে দুনিয়ার সবকিছু বাদ, ওইটাই আগে। কিন্তু আপনার উচিত ছিল মহব্বত সবচেয়ে বেশি থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আপনি মাজার পূজা করেন না, কবর পূজা করেন না, তাবিজ পূজা করেন না, কিন্তু তাগুতের পূজা করেন, এখান থেকে বের হবেন কি করে? আমি বুঝাতে পারি না। তাহলে তাগুতের সাথে তাওহীদের সাথে তাগুত মিশ্রিত হচ্ছে। দশ মন দুধের মধ্যে যদি এক ফোঁটা গরুর পেশাব দেন, কি কি হবে? সব শেষ, সব শেষ। এইটাই হলো তাওহীদের সাথে শিরিকের মিশ্রণ। আপনাদেরকে মানে বুঝানো যায় না। আপনি একটু চিন্তা করেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন, একটু ভাবেন। আপনি সুন্দর করে অজু করেছেন, গোসল করেছেন, একবারে শ্যাম্পু মেখে দামি সাবান দিয়ে গোসল করেছেন, পোশাক পরেছেন দামি, একবারে শার্টটাও খুব দামি, মসজিদে গেছেন, যাওয়ার পরে বায়ু বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? এখন নামাজ পড়বেন না বেরিয়ে যাবেন? কেন? তাই কি হয়েছে? ওজন নষ্ট হয়েছে তাই না? নামাজ হবে না? আপনার শ্যাম্পু কোথায় গেল? সাবান কোথায় গেল? আতর কোথায় গেল? বুঝেননি কথা, আগে বুঝেন। আমি যেটা বোঝানোর জন্য বলছি বুঝেন আগে। আর আপনাদের শ্যাম্পু দিয়ে সাবান, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করলেন, কোথায় গেল? গরম পানিতে গোসল করলেন, আবার আতর মাখলেন, শার্টটা গায়ে আছে পবিত্র, আবার প্যান্টটা গায়ে আছে খুব পবিত্র, দামি টুপিটাও দামি, জায়নামাজও দামি, শুধু একটু হাওয়া বেরিয়ে গেছে, তাই দৌড়া পালা যাবেন আপনি? হ্যাঁ, ওযু তো অর্ধেক আছে, তো এই ওযু দ্বারা দুই রাখা তো হবে না। হ্যাঁ, দুই রাখা তো হবে না, মসজিদে যাওয়া যাবে না, মসজিদে যাওয়া যাবে, এটা ভুল বললেন আপনি। ও, নামাজে দাঁড়ানোই যাবে না, এই দেখেন। আচ্ছা, একজন লোক রোজা রাখছিল, সিয়াম রাখছে, কিন্তু দুপুর বেলা, আমি আগে যেটা বললাম, আপনার যে বায়ু বেরিয়ে গেছে কেউ জানতে পেয়েছে?
আপনি যাবেন কেন মসজিদ থেকে? কেউ তো জানে না তো, ও আল্লাহ জানে, আপনি জানেন না, সব আল্লাহর উপর চাপা দিচ্ছেন কেন? কেউ না জানুক, আপনি তো জানেন, বায়ু বাতাস বেরিয়ে গেছে, আপনি জানেন না, আপনি সিয়ামের দিনে তীব্র পিপাসায় দুপুরবেলা দুইটার দিকে ফ্রিজ থেকে একবারে ঠান্ডা পানি এক গ্লাস পান করে নিতেন, জীবন ঠান্ডাতে সব ঠান্ডা, কেউ জানে না, রোজা হবে না, অর্ধেক হবে, 50-50 হবে না, আপনারা এত কড়া, ও তো দুইটা পর্যন্ত সিয়াম রাখছিল, অন্তত অর্ধেক তো সিয়াম হবে, এ আজীব ব্যাপার দেখতেছি। কোন মহিলা মনে করেন যে 5:30 সূর্য ডুববে, 5:28 ওর মাসিক দেখা দিছে, সিয়াম হবে না? আপনারা তো কঠোর মানুষ দেখছি, হবে না? ঠিক, অর্ধেক হবে না? আমি তো মনে করি যে আপনাদের দৃষ্টিতে অন্তত 70% হবে, 75% হবে, 25% নাই, কারণ মাত্র কয় মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, তাও হবে না। মুসলমান গরু খোর তো, অজু ভঙ্গের কারণ ঠিকই জানে, সিয়াম ভঙ্গের কারণ ঠিকই জানে, কিন্তু যেটা ভাঙলে কিছু থাকে না ওইটা ভাঙ্গার কারণ বেটা ওইটা আগে জানো? আমাদের বন্ধু ইমামউদ্দিন এই যে বইটা লিখছে দেখি, আপনারা আকীদা তাওহীদের মধ্যেও পাবেন আলোচনাটা, আকীদা তাওহীদের মধ্যেও পাবেন, কিন্তু স্পেশালি বইটা লিখছে ইমান ও ইসলাম ভঙ্গের কারণ, খুব ছোট বই, ছোট্ট বই, আর 10টা পয়েন্ট মাত্র, 48 পৃষ্ঠা, নতুন বের হয়েছে, বক্তব্য দিলেন ইমাম ভাই, ইমাম ভাইয়ের লেখা, ছোট করে লেখছে, এটা এক নজরে আকীদা তাওহীদ এই বইটার মধ্যেও আছে। তো আগে জানেন আপনি ইসলাম ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ, তারপরে তো ভাই ওযু, তারপরে কি সালাত, সালাত নষ্ট হয়ে যায় কি করে তা জানেন, সিয়াম নষ্ট হয় কি করলে সেটা জানেন, ওযু নষ্ট হয় কি করলে সেটা জানেন, তো ইমান নষ্ট হয় কি জন্য সেটা জানেন না কেন? আপনি মাস্টার্স পাস করে কি করবেন, অনার্স পাস করে কি করবেন, ব্যারিস্টার হয়ে কি করবেন, বিসিএস ক্যাডার হয়ে কি করবেন, আপনি আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন, আপনি এমএস করেছেন, এফসিপিএস করেছেন, ঘোড়ার ডিম শিখেছেন আপনি, যদি ইমান আর ইসলাম ভঙ্গের কারণ না জানেন তাহলে আপনি কোনো কিছু শিখে নিনি, এটাই ফরজ, আর এটাই বলতে এসেছি। আরে ওযু তো পরে, না না, নামাজ আগে ওযু করবেন, পড়বেন না আগে নামাজ পড়বেন, বলেন কি জামাত ছুটে যাচ্ছে, যে জামাত ছুটে যাচ্ছে দেখছে দাঁড়ায় গেছে, ওযু করতে গেলে 2 রাকাত ছুটবে, তাকে আগে জামাতটা করে নেন তারপর ওযুটা করেন, ও বাবা, এখানে আবার 100 ভাগ, আগের কাজ আগে, ও এখানে কিন্তু মানবে না। আবার যদি বলি একজন লোক, একজন লোক আপনাদের এলাকার, সে লোক তাহাজ্জুদ পড়ে, ও সিয়ামও রাখে, মসজিদে দান করে, মাদ্রাসা দান করে, কিন্তু লোকটা হিন্দু, কি লোকটা কি হিন্দু, নেকি পাবে না? হ্যাঁ, নেকি পাবে না? বলেন কি আপনি, অ্যাকাউন্ট নাই, এই দেখেন আপনি বলছেন হিন্দু তাই নেকি পাবে না, কিন্তু বেটা তোমার কাজ যার হিন্দুর কাজ তো একই, তুমি কি করে নেকি পাবা, হিন্দুর ক্ষেত্রে 100-100 বুঝলে, আর তুমি তোমার ক্ষেত্রে 100-100 বুঝতে পারলে না, ও যে হিন্দু মুশরিক যে তাই ওকে বুঝ দিলে, ধরে আমুল কবুল হবে না, তোমার আমুল আর ওর আমুল তো একই, ও মাটির উপরে রেখে পূজা করে আর তোমরা মাটির নিচে রেখে পূজা করো, পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই। মক্কার কাফেররাও বলেছিল মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আরে মোহাম্মদ কি বলো, আমরা তাদের ইবাদত করি না, তাদের কাছে আমরা বলি আমাদের নেকিগুলো যেন আল্লাহর কাছে পৌঁছা দেয়,
আর তোমরাও বলো এটা, আমরা পীরের পূজা করি না, ফকিরের পূজা করি না, আমরা গিয়ে ঈসালে সোয়াব করি, যা নেকি করেছে তার কাছে বলি, তুমি নেকিগুলো আল্লাহর কাছে পৌঁছা দিও। দুইজনের মধ্যে কোনো ফারাক আছে? কোনো ফারাক নাই। তাহলে হিন্দুর ক্ষেত্রে বুঝলেন, জানান মসজিদের নেকি হবে না? মসজিদ একটা তৈরি করে দিয়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। আল্লাহ বলছেন ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ার ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, যে ভালো আমল করবে সেও পাবে, খারাপ আমল করে সেও পাবে। মসজিদ তৈরি করা খারাপ কাজ? তো হিন্দু হলে কি হয়েছে, নেকি পাবে না? আবার বলেন না, ঘুরে একই কথা বলেন, এতই কড়া আপনারা কিন্তু নিজের বেলায় কড়া না। আমি যে বললাম জামাত শেষ হয়ে যাচ্ছে, তাকে চিন্তা করেন। আমার এক ছাত্র, হাসবো আর কি বলবো, মসজিদে যাচ্ছি ফজরের টাইমে, ঘুম থেকে উঠে পাঞ্জাবি নিয়ে দৌড়াচ্ছে মসজিদের দিকে, বলছে শুন শুন নামাজ পড়বি না, উজু করবি না? বলছে আগে নামাজ তারপরে উজু। বলছে কেন? বলছে মার মাসানো ফরজ, পিটনি যে লাগা দিবে জামাত ফেল করলে। খেয়াল করেছেন আপনি ওর বুদ্ধি কত? আগে নামাজ পড়ি তারপরে উজু করি। আপনাদের অবস্থা ঠিক ওই রকমই হয়েছে, আগে নামাজ পড়েনি তাওহীদ আছে কিনা দেখার দরকার নাই, আগে রোজা করেনি তাওহীদ আছে কিনা দেখার দরকার নাই। তো ওই রকম তো আশিরকু ফিত তাওহীদ কাল হাদাস বিল উযু, আশিরকু ফিত তাওহীদ, যদি একটু হাওয়া বেরিয়ে যায় যেমন কি থাকে না, উযু থাকে না, ঠিক তাওহীদের মধ্যে শিরিকের একটু ছোঁয়া লাগলে আর থাকে না, আর ওর জন্য দোয়াও করে কোনো লাভ হয় না। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি বহুদিন থেকে, তাওহীদটা বুঝতে চাই না, আলোচনাটা শুনেই না, বইটা পড়েই না, চিন্তাও করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানুষকে বুঝতে দেবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাং ফিসাম লাহা। 256 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ বলছেন, শুনেন তো, আপনারা বিরক্ত হয়ে গেছেন, শেষ করে দিই, থামেন থামেন একটু থামেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে কি করবে, অস্বীকার করবে, অমাইয়াক ফুরবি তাগুত, তাগুতকে অস্বীকার করে যে ব্যক্তি কাফের হবে, কি হবে, কাফের হবে, আল্লাহ কাফের হতে বলছেন আপনাকে। ওয়াইউমিন বিল্লাহ, সবকে অস্বীকার করে এবার আল্লাহর প্রতি ঈমান আনলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের হাতলকে শক্ত করে ধরতে পারে। কথা ক্লিয়ার হয়েছে? যতক্ষণ আপনি তাগুত বর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি হেদায়েত পাবেন না। আচ্ছা, অনার্স পাস না হলে কি মাস্টার্সে ভর্তি হওয়া যায়? হ্যাঁ হয় না? যদি আপনি এসএসসি পাস না করেন তো এইচএসসি তে ভর্তি হওয়া যাবে না, এটা তো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে তাগুত বর্জন করো তাহলে আমি তোমাকে হেদায়েত দান করব। তো তাগুতকে সাথে নিয়েই ঘুরছি, তাগুতকে সাথে নিয়েই ঘুরছি, তাহলে আল্লাহ কোনোদিন হেদায়েত দিবেন? ওই জন্যই তো দোয়া করেন কবুল হয় না। আপনি বলছেন আমার বড় দুঃখ কষ্ট, বাংলাদেশে এত মুসলিম থাকতেও গুটি কয়েক নাস্তিক, বাংলাদেশটাকে এই এই যারা মুসল্লি ইসলাম প্রিয় লোকদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। তার কারণটা কি? তার মৌলিক কারণ তো একটাই, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট, কারণ তোমরা তাগুত আর তাওহীদকে মিক্সচার করেছ, শিরিক আর তাওহীদকে মিক্সচার করেছ, অর্থাৎ আমার সাথে তোমরা বেঈমানি করেছ, তোমরা দাবি করছো মুসলিম কিন্তু অধিকাংশই কি মুশরিক। আল্লাহ এমনি বলে দিয়েছেন, এটাই ঘটনা ঘটেছে।
যেমন ইহুদিদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের সংখ্যা বেশি? খ্রিস্টানদের সংখ্যা পৃথিবীতে বেশি, কিন্তু শাসন করছে কারা বিশ্বটাকে? ইহুদিরা। কার ইহুদিদের মধ্যে এত কূট বুদ্ধি আল্লাহ চাপায় দিছে, ঠিক আমাদের অবস্থা তাই। না হলে গুটি কয়েক নাস্তিক মুসলমানদের উপরে এইভাবে মানে কি বলবে, চোখ রাঙ্গানি দিয়ে কথা বলবে, এটা সাহস করবে? কিছু মানুষ যদি তাওহীদপন্থী হয় তো আল্লাহ তাদের উপরেই রহমত নাযিল করবেন, কিন্তু রহমতের দরজা তো খুলতে পারেননি। পেরেছেন কি কি রহমতের দরজা? রহমতের দরজা কোনটা? ওমাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে কুফরি করো, সব ছাড়ো আগে, তারপরে ঈমান আনো, একবার স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার ইশকুলুশে হৃদয়ে আগে আল্লাহকে ঠাই দাও। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তখনই আল্লাহ প্রদত্ত হেদায়েতের শক্ত হাতলকে ধরতে পারবে। আমরা তো তাগুত নিয়েই ঘুমাই, তাগুত নিয়েই ঘুম থেকে উঠি, এটা তো আমাদের কারবার। তাহলে ওইটাকে বর্জন করি আগে, না ওটা বর্জন করতে পারি না। বন্ধুরা, আবার যতক্ষণ পর্যন্ত আপনার ওই আকীদাটা বিশুদ্ধ না হবে, একদিন মানে কি, এই যে একদিন শব্দের অর্থ হলো দড়িতে গিরা দেন না, এটা আপনারা বলেন, ভাষাটা এখনো বলেন, ভাষাটা কি এখনো বলেন, যে বিবাহের আকদ করা, তাই না? আল্লাহ বলছেন ওকুদাতুন নিকাহ, ওকুদাতুন নিকাহ, বিবাহের বাঁধন, বিবাহের কি বাঁধন। এই যে মুষ্টি পাকিয়েছি আমি, তাই না, কি আছে এর মধ্যে, কি আছে বলেন তো দেখি, খালি কি করে জানলেন? খালি জানেন না। আমি যেটা বলবো এখন, যে হাতের মধ্যে আমার এই জিনিসটা আছে, এছাড়া আপনারা কেউ বলতে পারবেন না, বলতে পারবেন না। এইটাই হলো বাঁধন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তারপরে পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এইটা এক নম্বর শর্ত। তারপরে বলছেন ওয়া ইউকিমুনা সলাহ, কত জায়গায় যে আল্লাহ বলছেন আগে তাওহীদ তারপরে কি সালাত, আগে তাওহীদ তারপরে কি সালাত। বাংলাদেশে যত নামাজের ওয়াজ হয় তাওহীদের ওয়াজ 0% হয় না। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, গায়েবের বিষয় এই যে গিরা দেয়া আছে, এটা না দেখেই বিশ্বাস করার নাম হলো কি আকীদা। মনে থাকবে আল্লাহ একজন না দুইজন? দেখেছেন, দেখেছেন, বিশ্বাস করেন? ফেরেশতারা আছে, বিশ্বাস করেন? দেখেছেন, দেখেননি? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস করা। জান্নাত আছে না নাই? আছে। দেখেছেন কেউ? আছে। কি করে বলছেন? বিশ্বাস করেন। আল্লাহ আকবার। কবরের আযাব হয় না হয় না? হয়। দেখছেন কোনদিন? শুনছেন? ওই মাইকে যে শুনাই, মাইকে যে শুনাই, কি বলবেন একটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান কবরের আযাব পৃথিবীর সবকিছু শুনে, ইল্লা সাকালাইন, কিন্তু জিনার মানুষ শুনে না। এই হাদিসটা কি করবেন, রেকর্ডিং করা যায়? হ্যাঁ, রেকর্ডিংই হবে না তো মোবাইলে কই থেকে আসে? খেয়াল করেছেন আপনি? বিশ্বাস করেন কিনা সেটা বলেন আগে। কবরে আযাব হয় বিশ্বাস করেন না? কোনদিন শুনেছেন? দেখেছেন? শুধু আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা এক বাক্যে নির্দ্বিধায় নিঃশর্তে চূড়ান্ত ভাবে বিশ্বাস করি আল্লাহ একজন। সন্দেহ আছে? সন্দেহ নেই। ফেরেশতারা আছেন?
সন্দেহ আছে? দেখিনি, বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস, এটা এক নম্বর শর্ত। তো ওইটাকে আমরা খুঁজতে যাই, কিছু গাধা আছে, হ্যাঁ কিছু গাধা আছে, এরা মারব রূপী দুই পায়া গাধা। গাধার পা কয়টা? নানা রকমের প্রশ্ন করে, এটা সেটা। আরে ব্যাকুব কোথাকার, তুমি আল্লাহর জ্ঞানের সাথে তুমি তুলনা করো। পৃথিবীবাসী জানত না একজনের সাথে আরেকজনের স্বাক্ষরে মিল হয়, একজনের সাথে আরেকজনের চেহারায় মিল হয়, কিন্তু আল্লাহ এমন একটা জিনিস দিছেন আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের কিয়ামত পর্যন্ত। এই ব্যাকুব, এটা কে তৈরি করেছে? নাস্তিক তুমি, তোমার তো হুশই নাই। তুমি যে কেমন নাস্তিক, বঙ্গোপসাগর মাঝখানে যখন জলোচ্ছ্বাস দেখা দিবে তখন তোমার পরিচয় ঘটবে তুমি নাস্তিক না আস্তিক। একজনের সাথে অনেক তর্ক হলো, বরিশালে যাচ্ছিলাম লঞ্চে, খুব তর্ক হলো, কেন যাচ্ছেন? আমি বক্তব্য দিব। কি বিষয়ে? ইমানের উপরে। ইমানের উপরে কি বক্তব্য দেবে? আল্লাহ আছে, খাঁটি কি নাস্তিক। কিন্তু পর্যায়ক্রমে একসময় গিয়ে বলছে যে আপনারা একটু দোয়া দরুদ করেন, সামনে বড় একটা ঢেউয়ের ধাক্কা, মানে এই লোকটা কোথায় গেল তখন আমি দেখছি সবাই ভীত সন্ত্রস্ত, সবাই ভীত। তো দেখছি এক কোণে দাঁড়ায়া ও কতবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও নাকি নাস্তিক। বেটা এবার কোথায় যাবি তুই? বুঝতে পারেননি? এক পর্যায়ে সব দোয়া পড়ছে, এক পর্যায়ে পড়ছে আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন খুসাল খাওয়ায়। কত বড় মূর্খুর মূর্খ, আপনি চিন্তা করেন সব দোয়ার মধ্যে এটা কিসের দোয়া? এটা বাথরুমে যাওয়ার দোয়া, এটাও পড়ছে। পরে বিপদ যখন কেটে গেল আমি বললাম যে ভাই কি ব্যাপার, আপনি যে এতক্ষণ তর্ক করলেন, না আজকে আল্লাহকে চিনতে পারছি। তুমি কেমন নাস্তিক, তোমার বাপ যে ছিল নাস্তিক, বড় নাস্তিক কার্ল মার্কস, সেও মৃত্যুর যন্ত্রণায় বলে উঠল ও মাই গড, চিৎকার করে উঠেছিল, সারা জীবন আল্লাহকে অস্বীকার করেছে, ঈশ্বরকে অস্বীকার করেছে। মরার বেলায় যখন মালাকুল মউত দিয়েছে সাপ, ওর মুখ দিয়ে বের হয়েছে ও মাই গড। ব্যাকুব, তুমি যদি পড়ো এইরকম ধান্দাবাজিতে তুমি ঠিকই আল্লাহকে স্বীকার করো, কিন্তু বাস্তবে স্পষ্ট করতে চাও না। আল্লাহ বলেন যে আগে গায়েবে বিশ্বাস করো, অদৃশ্যে বিশ্বাস করতে হবে আগে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, আগে কি আকীদা, তারপরে কি সালাত। দুর্ভাগ্য এটা মানুষ এখন পর্যন্ত কি বুঝেনি। আকীদা এমন একটা জিনিস ধরা যায় না, বোঝা যায় না, মাপা যায় না, আপনার মনই আকীদার কথা বলে দিবে। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াতের উপরে। কেন? এ দলিল আপনার জানা আছে, আকীদা ঠিক না থাকলে আমল করে লাভ নাই। দলিল আপনার মুখস্থ কিন্তু সেট করতে পারছে না। ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াতের উপরে। নিয়াতটা ঠিক করেন কিভাবে? ঠিক করবেন, দেখেন আপনাকে বলি, নিয়াতকে নিয়ন্ত্রণ করবেন কি করে? নিয়াতটা এমন জিনিস, আল্লাহু আকবার, নিয়াত শব্দের অর্থ হলো, এটাও বলে দিই, নিয়াতটা তৈরি হয়েছে নুন ওয়াও ইয়া, কি দ্বারা? নুন ওয়াও ইয়া, নাওয়া। নাওয়া মানে হলো বিচি, কি বিচি, বিচি বুঝেন? বিচি বুঝেন না, খেজুর খাওয়ার পরে ফেলে দেবে কি বিচি, কাঁঠাল খাওয়ার পরে ফেলে দেবে কি আঠি, কাঁঠালের আঠি খেজুরের বিচি সব মিলে একই, বুঝছেন তো? তো এইটা হলো বীজ, বিচি। নিয়াত নাওয়া মানে বিচি, যে বীজ আপনি লাগাবেন গাছ কিন্তু না অন্য গাছ হবে,
আপনার দেশে, আপনার দেশে এই সুপারির গাছ, সুপারির আঁটি লাগায়া নারকেল গাছ হয়েছে? হয়নি, কারে হয়নি? খেয়াল করে দেন, হয়েছে মনে হয়নি? আচ্ছা, আমের আঁটি পুঁতে সেখান থেকে কাঁঠাল গাছ হয়েছে? হয়নি? হবে ভবিষ্যতে মনে হয়? হ্যাঁ, হবে না? এটা তো ঠিকই বুঝছেন, আপনার অন্তরে যা আছে আল্লাহও জানে, আপনিও জানেন। কথা বোঝা গেছে? আল্লাহও জানেন, আপনিও জানেন। ওই ফলই হবে, ওই গাছই হবে, ওই ফুলই হবে। আর যদি আঁটিটা ভালো হয়, গাছ ভালো হবে। এই জন্য আকীদাটা যার যত শক্ত, ঈমান যত যার শক্ত, তার মানে ঈমানের স্বাদ, ঈমানের পাওয়ার তত বেশি। আপনার ঈমান আছে পাওয়ারলেস, কি লেস? পাওয়ারলেস। ওই ঈমান দিয়ে কাজ হবে? কোন সুড়ি পুড়িকে দেখলে দুর্বল হয়ে যাবে না, বুঝতে পারেন নি? ইমান আছে, কি পাওয়ার নাই, ভোল্টেজের মতো। কিসের মতো? এই যে লাইট, যদি বিদ্যুতের ভোল্টেজ থাকে ভালো, আলো বেশি দিবে, না থাকলে আলো দিবে না। বুঝেননি কথা? তো আপনার ইমানই নাই প্রথমত, কি নাই? বিদ্যুতই নাই। ভোল্টেজ আছে কি না হিসাব করবেন আপনি? তো প্রথম কথা হলো ইমানটাই নাই। যদি ইমান থাকে তাহলে পর্ব আসবার ইমানটা আছে, পাওয়ার নাই। পাওয়ার না থাকার কারণে আপনি স্বাদ পান না। ইমানের একটা স্বাদ আছে, কি আছে? স্বাদ আছে। ওই স্বাদ এখন পর্যন্ত আপনারা পান না, স্বাদ পেতে হবে। যেদিন ইমানের স্বাদ পাবেন সেদিন বুঝবেন আমার এখলাস ঠিক আছে, নিয়ত ঠিক আছে। যতদিন না পাবেন আপনি স্বাদ, ততক্ষণ বুঝবেন আপনার ইমান নেই। থাকলেও পাওয়ারলেস, পাওয়ার নাই। স্বাদ বুঝাতে আবার কি বললেন আপনি? ইবাদত করেন, একজন চার রাকাত সালাত, জোহরের সালাত পড়ে, চার মিনিটে মারি দৌড়। আর একজন সালাতের জন্য প্রস্তুতি নেয়, আজানের জন্য প্রস্তুতি নেয়, সালাতের আগে চার রাকাত সুন্নাত পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে, এর পরে সালাতে দাঁড়ায়, সালাতে অপেক্ষা করছে, সেজদা দিয়ে তৃপ্তি পায়, আল্লাহকে বলতে পারে, সালাত পড়ার পরে বসে থাকে, দোয়া দরুদগুলো করে, করার পরে আবার সুন্নাত পড়ে, পড়ার পরে অপেক্ষায় থাকে। এই সালাত তো বড় জিনিস না, আমি তো পড়তে পারলাম, এটা আগামী সালাত ঠিক মতো পড়তে পারবো কিনা, এই লোক ইমানের তৃপ্তি পায়। আপনি তো পান না, খালি অভিযোগ করেন, খুলে অভিযোগ করেন, ভাই সালাত পড়ি কিন্তু মন বসে না। কেন? এত হারাম খেলে কি মন বসবে? হারাম খেতে 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 অন্তর, ভিতরে হৃদয় কল পোষে গোলে নষ্ট হয়ে গেছে আপনার। যত সুদ খাইছেন, যা বলার বলেছি ইমাম ভাই, আমি আর বলছি না, এত হারাম খেলে আপনার এই পদ্ধতি মন বসবে? ইমান থাকবে? ফাইজ নামে করার জায়গা পান না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন ওইটাকে আগে ফলো করেন, ইমানটাকে আগে ধরে রাখেন, ইমানটাকে পাওয়ারফুল করেন। আচ্ছা, ইমান বাড়ে কমে এটা জানেন না? বাড়ে কিসে ইমান? ওই কাজগুলো করেন আগে, মনে তৃপ্তি পাবেন না। মানে আপনি রাত্রির গভীরে উঠে অজু করে দুই রাকাত সালাত আদায় করেন কষ্ট করে, ইমান বাড়বে না? মানে অবশ্যই বাড়বে, ইনশাল্লাহ বাড়বে। তাহাজ্জুদ পড়েন, ইমান বাড়বে। অন্তত প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, আপনি রাখেন সিয়াম, দেখেন ইমান বাড়ে কিনা। প্রতিদিন অন্তত পাঁচ পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, কয় পৃষ্ঠা? পাঁচ পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, মাসে অন্তত একবার কোরআন খতম দেন, ইমান বাড়ে কিনা দেখেন আগে। প্রত্যেক সালাত জামাতের সাথে আউয়াল ওয়াক্তে মসজিদে গিয়ে পড়েন, ইমান বাড়বে না? মানে অবশ্যই বাড়বে। আর হারাম গুলো কি করেন? ছেড়ে দিন। হারাম গুলো কি করেন? ছেড়ে দিন। ইমান বাড়বে, ইনশাল্লাহ বাড়বে। কিন্তু দরকার আকীদা নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা কি করে? আকীদা এমন জিনিস, নিয়াত এমন জিনিস, নিয়ন্ত্রণ করা যায় না। আপনি স্বপ্ন দেখছেন? আচ্ছা, অনেক মানুষই স্বপ্ন দেখে যে আমি কাবায় গেছি,
তওয়াফ করছি কাবাকে, স্বপ্ন দেখে না? স্বপ্ন দেখে, কারো সাক্ষীর দরকার না, এটা এই সাক্ষী কারো দরকার নাই, স্বপ্ন দেখে। কিন্তু ওই লোকটা কোনোদিন স্বপ্নে দেখে যে কোনো মন্দিরে গেছে সেখানে পূজা দিচ্ছে? হ্যাঁ, আপনি মুসলিম, আপনি কাবা ঘরে স্বপ্ন দেখেন, মসজিদে ইমাম খুতবা শুনে স্বপ্ন দেখেন, কিন্তু মন্দিরের স্বপ্ন দেখেন না। কোনো মুসলমান দেখছেন? কিন্তু একজন একজন হিন্দু সে কিন্তু স্বপ্নে দেখে, গয়াতে গেছে, কাশীতে গেছে, স্বপ্ন দেখে না? স্বপ্নের দেখার, স্বপ্ন দেখার কোনো আমল আছে? স্বপ্নটা কি আপনার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? হ্যাঁ, স্বপ্ন তিন প্রকার, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আর একটা মনের বদমাশি। মাঝখানের পথের জন্য আসলাম, ঠিক আগেই বলছেন কেন থামেন, মাঝখানের পথে আসলাম, সেটা কি? আমি ইন্ডিয়া থেকে আসছিলাম জাকির নায়ের সাথে সাক্ষাৎ করে, তো একজন ব্যক্তি কলকাতায় গাড়িতে উঠে একজন ব্যক্তি বলছে যে স্বপ্নটা দেখছিলাম অনেক আগে, আজমিরে আসবো, কিন্তু বাবার কাছে আসতে অনেক দেরি হয়ে গেল। এই স্বপ্ন কোন স্বপ্ন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও মক্কায় যাওয়ার স্বপ্ন দেখে না, মাজারে যাওয়ার স্বপ্ন দেখে। বাংলাদেশের কোটি কোটি মানুষ আছে পীরের দরগায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে, দেখে না? অতএব আপনার নিয়াতটাকে, আকীদাকে আগে পুক্ত করতে হবে, শক্ত করতে হবে। আমি যেন কোন, আমার আত্মাটা, আমার নিয়াতটা যেন কোন ক্রমে শিরিক মুখী না হয়। বুঝাতে পেরেছি? যেটা ঘুমন্ত অবস্থায় দেখে স্বপ্ন, কঠিন জিনিস একটা, এর বিচার কি হবে? আমি কথা বললাম ভদ্রলোকের সাথে, এত পাওয়ারফুল লোক, এত পাওয়ারফুল লোক, গাড়িটা এসে আটকা দিল, বিডিআর আটকা দিল গাড়িটা, আমি 2012 সালের কথা বলছি, আটকা দিল, এত পাওয়ারফুল লোক, বিদেশি লোক ছিল, ওকে নামায় নেবে, ওরা বার্গেনিং করছে, দেরি হয়ে যাচ্ছে, এত পাওয়ারফুল এই মুশরিকটা, এটা কি মুশরিক না? শুধু তাই, ওর বাড়ির আশেপাশের লোক খেতে পায় না, ও আজমিরে দিয়ে আসছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ রুপি, 5 লক্ষ রুপি দিয়ে আসছে, অর্থাৎ ওর আত্মীয় স্বজন খেতে পায় না, ওর আপড়ে প্রতিবেশী খেতে পায় না, মসজিদের ইমামের বেতন দেয় না, মক্তবের বেতন দেয় না, এই খাটাস দিয়ে আসছে আজমিরে কত টাকা? 5 লক্ষ রুপি দিয়ে আসছে। কি সহ্য করা যাবে বলেন দেখি? ঘৃণা, এর সাথে কথা বলি না। পাওয়ারফুল কত? একটা টেলিফোন দিছে, সব বিডিআর গুলো এসে গাড়ি তো ছাড়লো, ছাড়লো স্যালোড দিয়ে আর পায়ে লাথি মারাতে কি শুরু করলো এরা। পরে বললাম যে এই রকম একজন শিক্ষিত মানুষ, পরে শুনলাম তার পদবীটা, খুব উচ্চাঙ্গের লোক, ওর স্যালোড টেলোড দিয়ে একবারে গাড়ি বিদায় দিয়ে ওর ছাড়ে, এই রকম উচ্চ পর্যায়ের শিক্ষিত এক খাটাস মসজিদে দান না করে, দান করে আসছে কোথায়? আজমিরে। একি সহ্য করা যাবে? এরকম খাটাস বাংলাদেশে কম আছে না বেশি আছে? অনেক বেশি আছে। তাদেরকে বলি, বক্তব্য আমার শেষ, ফালাআন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন তুমি জানো আগে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আগে এটা জানো, তুমি জানলে না কেন? তুমি আল্লাহর কাছে কি বলবে? তুমি সব জানো, একটা বিসিএস ক্যাডার এমন পড়াশোনা করে, শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে সবই জানে, এত পরিশ্রম করে, একজন আইনজীবী, ভারতের আইনে কি আছে, কানাডার আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, লন্ডনের আইনে কি আছে, চীনের আইনে কি আছে, সব জানে। ওর মাথায় শুধু কোরআনের আইন নাই, কোরআনটা শুধু বুঝে নাও। আর তারা আলোচনা শোনার জন্য আসবে না, তারা আলোচনা শোনার জন্য কি আসবে না? ওরা বাড়িতে বসে আছে, ওরাই নাকি শিক্ষিত,
কে বলেছে যারা আল্লাহকে চিনে না ওরা শিক্ষিত, ওরা সবচেয়ে গন্ড মূর্খ। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, যারা শিক্ষিত মানুষ আছে আল্লাহ তাদেরকে দায়ী হিসাবে কবুল করে নিয়েছেন। কিছু কিছু ডাক্তার আছে জানেন, আল্লাহু আকবার, সেবা তো দেয় দেয়, দেহের চিকিৎসার পাশাপাশি ইমানের চিকিৎসাও করে বসে বসে। একজন ডিসি, আমি আশ্চর্য হয়েছি বাংলাদেশের ক্ষেত্রে রিয়া মানে বলার মতোই, তিনি বসে বসে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বিতরণ করছেন। ইমামরা অভিযোগ করেছে, ইমামদেরকে ডেকে বলেছে এই বইটা আমার কাছে আছে, একটু বইগুলো আপনারা সবাই পড়বেন। ইমামরা তাকায় বলছে এই বই পড়ার জন্য আসছে আপনার কাছে? ইমাম সাহেব কথা আওয়াজ নিচু করে কথা বলেন, আপনাদের টাইম দিলাম, বইটা পড়ে আবার সাক্ষাতে আসবেন আমার কাছে, না পড়লে তো আমি বুঝাতে পারবো না। কিসের অভিযোগ নিয়ে আসছেন আপনি? মুজাফফর বিন মহসিন প্রোগ্রামে আসবে এই জন্য বাধা দিবেন তাই? ওটা আমি বুঝি না, বইটা পড়ে আসবেন। আর এই ধরেন লেখা বই থাকলে নিয়ে আসবেন আমার কাছে, এই যে আমার কাছে সেট আছে সব, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই, আমাকে ধোকা দিতে আসেন না, পড়ে আসবেন। আর যাইনি, আর যাইনি। তো মানুষ প্রশাসনে তো আছে, আছে না? ওসি সাহেব দায়িত্ব নিয়ে কেন্দ্র থেকে নিষেধ করে দিয়েছে, উপর থেকে, উপর থেকে, ভাষাটা কি এখন, উপর থেকে ফোন এসেছে। উপর থেকে ফোন আসার পরে ওসি সাহেব বলে, সাধারণ ওসি, ওসি সাহেব বলেছেন প্রোগ্রাম হবে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, আপনি টেনশন করেন না, এখানে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ওসি সাহেব থেকে, আমি জেলার নাম বলছি না, ওই ওসি সাহেব থেকে প্রোগ্রাম করে আলহামদুলিল্লাহ চলে আসছি। ওসি ভালো আছে না? পুলিশ অফিসার ভালো আছে না? টিওনো সাহেব ভালো আছে না? আছে, কিন্তু সংখ্যায় কি কি খুব কম। তাদের কারণে বাংলাদেশ টিকে আছে। আমি সব এসপি ওসি ডিসি তাদেরকে বলবো, প্রশাসনিক ভাইদেরকে বলবো, আপনারাও বাংলাদেশে সঠিক ইসলাম প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করুন। দুর্নীতি আত্মসাৎ এইগুলোর বিরুদ্ধে, মাদকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে স্পষ্ট ভাষায় বলি, অন্যরা কেউ এত সুন্দর করে বলতে পারে বলে আমি বিশ্বাস করি না। অতএব আপনাদের অনুরোধ করব, আপনারা তাওহীদের প্রচারের জন্য, সহি আকিদা, বিশুদ্ধ আকিদা প্রচারের জন্য, মানহাজ প্রচারের জন্য যুবক ভাইরা প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। ইনশাল্লাহ এই বাংলাদেশে মানুষ একদিন আকিদা বুঝবে ইনশাল্লাহ, তাওহীদ বুঝবে ইনশাল্লাহ, তাগুত বুঝবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ভয় পাবেন না, সাহস নিয়ে সামনে এগিয়ে যান। আজকে যতগুলো মানুষ পেয়েছি অনেকদিন পরে এসে, আগামী দিনে এসে দেখবেন ব্রাহ্মণবাড়িয়া একেবারে সালাফি মানহাজের বিপ্লব ঘটে গেছে ইনশাল্লাহ, এটা হবে ইনশাল্লাহ। আর আমি দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছে তাদেরকে বলবো, আপনারা দাওয়াতি কাজের জন্য বেশি বেশি সহযোগিতা করুন, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদ তৈরি করুন, প্রত্যেকটি পরিবারে কোরআন এবং সহি হাদিসের বইগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, চেঞ্জ হবে ইনশাল্লাহ জাতি, এটা আমি খুব আশা পোষণ করি। আর আপনাদের শেষে বলছি, এই যে ভ্রান্তির বাড়াদের একামতের দিন বই আছে, তাবলিগের স্বরূপ আছে, এই বইগুলো আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এর মাধ্যমে আমাদের বরকত দান করবে, আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সদস্য যে যেখানে আছে তাদেরকে বলছি, দাওয়াতি কাজে তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে, আল্লাহ যেন কবুল করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, একটু প্রশ্ন উত্তর, একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। আচ্ছা, আমি প্রশ্নোত্তরের ব্যাপারে আপনাদের বলি একটা জিনিস, সেটা হলো যে আপনারা প্রশ্নোত্তরের আরকানুল ইসলাম এই বইটা সংগ্রহ করবেন, ব্রাহ্মণবাড়িয়া কোথাও পাওয়া যেতে পারে। আর প্রশ্ন যত করেন আপনারা, সালাত সিয়াম হজ জাকাত এইগুলো সম্পর্কে, শিরিক বিরোধ সম্পর্কে করেন, সালাতের বিষয়ে জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত, এই বইটা আপনারা সংগ্রহ করবেন, সব উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর 1330টা প্রশ্নোত্তর আছে আরকানুল ইসলাম, এটা আপনারা অনেকে জানেন, এটা আপনারা সংগ্রহ করবেন, তাহলে অনেক উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একজন ভাই প্রশ্ন করেছেন, পেশাব করার পর 40 কদম না হাঁটা হাঁটি করলে
শরীর পাক হয় না বা অপবিত্র হয়ে যায়, নাউজুবিল্লাহ, এটা একটা বেদাতি কথা, এই আমল করা যাবে না। চল্লিশ কদম হাঁটা একটা বেহায়াপনা, একটা এটা কি বেহায়াপনা। আপনারা পানি নিয়ে ইস্তেনজা করবেন, টিস্যু বা ঢেল নেবেন না, যখন টিস্যু পানি পাবেন না তখন টিস্যু বা ঢেল নেবেন, কথা বোঝা গেছে? পানি থাকলে শুধু পানি নেবেন। আসলে আমাদের দেশে কিছু বই প্রচলিত আছে, আপনারা জানেন, এই সমস্ত বইয়ে এই নোংরা কথাগুলো লেখা আছে, পেশাব পায়খানা পাক কিনা, খাওয়া যাবে, এটা ফাজায়েলে আমুল, মকসুদুল মুমিনিন, বেহেস্তি জেওর, নিয়ামুল কুরআন, এই সমস্ত বইয়ের মধ্যে আছে এগুলো। এই সমস্ত বই আপনারা পড়বেন না অনুগ্রহপূর্বক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা যদি পবিত্র হতো তাহলে তিনি পেশাব করার পরে উযু করতেন কেন? পায়খানা করার পরে উযু করতেন কেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো বললে মানে ইসলামের বদনাম করা হয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। জি, ঝাড়ফুঁক ও তাবিজ কবজের মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে কি? ঝাড়ফুঁক করেন আপনারা অনেকেই, ঝাড়ফুঁক করেন কি দিয়া? যদি শিরিকে শিরিকি বাক্য হয়, যদি শিরিকি বাক্য হয় তাহলে হারাম, তবে কোরআন হাদিস দিয়ে যদি ঝাড়ফুঁক করে আর সেই ক্ষেত্রে যদি পারিশ্রমিক কেউ নেয় তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে তাবিজ দেওয়া, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া শিরিক, এটা হারাম, করা যাবে না। জি, মশা মাসি কি ছিল? ও আস্তাগফিরুল্লাহ, বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মশা মাসি পড়া বসা, এটা কি হারাম ছিল কিনা? না, এই কথাটা সম্পূর্ণই ভুল কথা। হ্যাঁ, এটা ঠিক নয়, কারণ বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে মানবীয় গুণ ছিল বলেই, তারপরে ওহি নাজিল হতো, তার উপরে ওহি নাজিল হতো, তিনি শ্রেষ্ঠ রাসূল, কিন্তু তার মধ্যে মানবীয় গুণ ছিল, এই জন্য তার ওই যে ছায়া ছিল না এটা একটা কথা যেমন ভুল, অনুরূপভাবে তার গায়ে মশা মাছি পড়তো না এই কথাটাও ভুল। রোগ মুক্তির জন্য কড়ি রিং বালা কোন গাছের কি লেখছে গাছে ব্যবহার করে না, কোন জিনিস বেঁধে ব্যবহার করে, গাছ যদি খেতেই হয় আপনি বেটে লাগিয়ে দিবেন বা খাবেন, কিন্তু গাছ শরীরে বাধা যাবে না, কোনো তাবিজ বাধা যাবে না, তারপরে কোনো রিং বালা, বিশেষ করে অপবিত্র, 30 বছর যাবত গোসল করেনি, দুর্গন্ধযুক্ত বিড়িখোর মাজারে বসে থাকে, তাদের কাছ থেকে ফিতা বিতরণ করে আর যুবক যুবতীরা ফিতা এটা হাতে বেঁধে রাখে, এটা শিরক, এই শিরক থেকে বিরত থাকতে হবে। শেষ, আচ্ছা না একটা, হ্যাঁ বলেন, আমাকে দেন, আমাকে দেন, আজান দিলে কান্না করে, আচ্ছা দৃষ্টি প্রতিবন্ধী, আচ্ছা আজান দিলে কান্না করে, কানে শুনে না, ও আচ্ছা 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 আচ্ছা, হতে পারে আজানের প্রতি তার মহব্বত, যেহেতু সব না না, এটা ভালো কিছু, আলহামদুলিল্লাহ ভালো কিছু, সমস্যা না এটা, আলহামদুলিল্লাহ। মানত বা শপথ করার হুকুম কি? হ্যাঁ, মানত করা যাবে, শপথ করলে আল্লাহর নামে শপথ করতে হবে, হ্যাঁ, অন্য কোনো নামে শপথ করা যাবে না, পিতামাতার নাম দিয়ে শপথ করা যাবে না। মানত করা বলতে আপনি মানত করলেন যে আমার বাচ্চাটা অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, আপনি মানত করে দিলেন,
কিন্তু আপনি সুস্থ হওয়ার পরে তারপরে দিবেন, এইটা হলো বখিলি দূর করা। বরং উচিত কি, মানত করার সাথে সাথে আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও, তখন আপনি একটা সাদাকা দিয়ে দিলেন বা মসজিদে দান করে দিলেন, এইভাবে চলবে। যে ইমাম তাবিজ দেয় তার পিছনে নামাজ পড়া যাবে কি? আর ইমাম পান না আপনারা, ওই ইমাম কোথায় খুঁজে পেলেন আপনারা? হ্যাঁ, তাবিজ বিক্রি করে খাই, ওই ইমামের পিছনে সালাত হবে না। মৃত ব্যক্তি বা কবরবাসীর দোয়া শুনতে পায় কি? দোয়া করলে আল্লাহ কবুল করেন, তখন তার উপরে রহমত নাজিল হয়, পাপ থেকে মুক্তি পান, তখন তিনি বুঝেন আমার জন্য কেউ দোয়া করেছে, এই জন্য আল্লাহ পাপ থেকে মুক্তি দান করেছে। কিন্তু সরাসরি তিনি শুনতে পান এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শোনার তৌফিক দেন সে শুনে। যেমন বদরের যারা মারা গেছিল, আল্লাহ তাদের রূহ ফেরত দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বলেছিলেন তা তারা শুনতে পেয়েছিল। এটা কোরআনের আয়াতের মধ্যে এসেছে, যাকে তৌফিক দিবেন তিনি শুনবেন। কিন্তু নরমালি মরার পরে জীবিত ব্যক্তিদের কোনো কথা তারা শুনতে পায় না। এজন্য হায়াতের নবী এই কথাটাই ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে মারা গেছেন, কিন্তু বারজাখী জীবনে তারা জীবিত আছেন। যেমন একজন মুমিন ব্যক্তি জীবিত থাকে, মৃত্যুর পরে জীবিত থাকে, কিন্তু দুনিয়া থেকে মারা গেছেন। এর অর্থ এটা নাই যে নবী রাসূলগণ আমাদের কথা শুনেন, উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন, এই বিশ্বাস করা হলে শিরিক, এটা হলো শিরিক আকবার। তারা মারা গেছেন, বারজাখী জীবনে তারা জীবিত আছে, তারা সুখ ভোগ করছেন, যারা মুনাফেক কাফের তারা কষ্ট ভোগ করছে। মৃত পীর ব্যক্তি বা ওলি রসিলায় দোয়া করা যাবে কি? না, দোয়া করা যাবে না, শিরক আকবার। ওজুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওজু হবে কি? জি, আপনি যদি ইচ্ছা করে ওজুর শুরুতে বিসমিল্লাহ ছেড়ে দেন তাহলে ওজু হবে না, যদি ভুলে যান সেটা আলাদা কথা, কিন্তু বিসমিল্লাহ বলে ওজু করাটা উচিত, এটা সুন্নাত। ওযু থাকা অবস্থায় ওযু করলে 10 গুণ নেকি পায়, এই হাদিসটা যঈফ হাদিস। ঘরে দেওয়ালে ছবি ঝুলানো ইসলামের বিধান কি? না, ছবি ঝুলানো যাবে না, যেগুলো ছবি আছে ওইগুলো সব ছিঁড়ে ফেলতে হবে। অবশ্যই আপনারা ছবি থেকে বিরত থাকবেন, যার যতটা ছবি আছে বাক্সের মধ্যে, অ্যালবামের মধ্যে, আপনি আলমারির মধ্যে যত্ন করে রেখেছেন, এই ছবিগুলোকে কিয়ামতের দিন জাহান্নামে ওকে একটা মেশিং বানানো হবে, আর প্রত্যেকটাই একজন ব্যক্তিকে শাস্তি দিতে থাকবে অনন্তকাল। অতএব ছবিগুলো ছিঁড়ে ফেলে দিবেন, যদি কারো ছবি বাধাই করা থাকে ভেঙে ফেলে দিবেন আল্লাহর হস্তে। সবাই একটা বলবে ভাই, এটা শেষ। খেলাধুলার পণ্য যেগুলো, যেগুলো মূর্তি না, মানুষের আকৃতি না, এইগুলো বিক্রি করা যাবে, কারণ শরীর চর্চাটা শরীয়তে জায়েজ, এটা খেয়াল রাখতে হবে, শরীর চর্চা জায়েজ, সবাই করবে না। আমরা যে ফরজ নামাজ করি ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়ে মুক্তাদিও পড়তে হবে, এর বিনিময়ে আমরা যে সময় সূরাটা পড়ব ইমাম সাহেবের সাথে সাথে পড়ব, নাকি আমাদের কোন সময় পড়তে হবে এটা জানার জন্য? যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে তার পিছনে পিছনে আপনার সাথে সাথেও পড়তে থাকবেন, এটাই সুন্নাত। আমি বাহরাইনে ছিলাম, কিন্তু সূরা পড়ার পরে মানে একটু টাইম দাও, বিরতি দিতে হয়। জি, আর একটা অপশন আছে, কোন ইমাম যদি বিরতি দেয় তাহলে বিরতির টাইমে পড়ে নেবেন, ওই হাদিস যে ত্রুটিপূর্ণ ওই জন্য বললাম না, সাথে সাথে পড়াটাই উচিত। তো ঠিক আছে, না আর কোনো কথা বলবো না। জাযাকুমুল্লাহ খাইরা, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না।